2023 রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও রাজনৈতিক তৎপরতা শুরু করা হয়েছে। ত্রিপুরাতীয় দিদিকে চাই স্লোগানকে সামনে রেখে রবিবার নয় বনমালীপুরে এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি এই কেন্দ্রের 21-23 এবং 31 নম্বর ওয়ার্ড পরিক্রমা করে আসন্ন বিধানসভা নির্বাচনে এলাকার ভোটারদের সহযোগিতা কামনা করেছেন তৃণমূল নেতারা। নয় বনমালীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা বনমালীপুরে পদযাত্রা করছি। এই এলাকার শান্তি সম্প্রীতি উন্নয়নের জন্য, এ এলাকার যুবকদের কর্মসংস্থানের জন্য এবং এ এলাকার পিছিয়ে পড়ার মানুষদের আগামী দিন 2023 নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার আমাদের রাজ্যে হচ্ছে, সেই সরকার যেন বনমালীপুরের মানুষের জন্য কাজ করতে পারে, তার জন্য আমরা বনমালীপুরের জনসাধারণের আমরা পাশে যাচ্ছি। কোন কোন জায়গায় পরিক্রমণ করবেন? আজকে বনমালীপুরের 21 নম্বর ওয়ার্ড, 31 নম্বর ওয়ার্ড এবং 30 নম্বর ওয়ার্ডের একটা পার্ট, আমরা তিনটা পার্ট আছি পদযাত্রা করব। আপনারা সবাই জানেন যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মানুষের জন্য যেই সমস্ত প্রকল্পগুলো করেছে, দুয়ারে সরকার থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের জন্য কোনো না কোনো প্রকল্প আছে, সেই সমস্ত প্রকল্পগুলি আমরা বনমালীপুরে এবং ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য আমরা আগামী দিন করব। আধুনিকতা আর ইন্টারনেটের যুগের উৎসর্গতায় বর্তমানে ছনের ঘর বিলুপ্তির পথে বললেই চলে। মাত্র কয়েক বছর আগেও গ্রাম পাহাড়ের আনাচে কানাচে হলেও দু চারটি ছনের ঘর তৈরি চোখে পড়ত। বর্তমানে কয়েকটি প্রত্যন্ত পাহাড়ে এলাকা ছাড়া অন্য কোথাও সবুজ পাহাড়ে ধূসর রঙের ছনের ঘর এখন আর তেমনটা চোখে পড়ে না। রোদে চিকচিক করা রূপালি ঠেউনের চালা এবং বহুদূর থেকে জানান দেয় তার সশস্ত্র অস্তিত্বের কথা। আর হাজার বছরের পরম বন্ধু অভিমানী ছন সংস্থপক্ষে সেখানে নিজের অস্তিত্বের জানান দিল তিলিয়ামুড়ার প্রত্যন্ত এলাকায়। ঢেউ টিন আর পাকা দালান ঘর শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাহাড়, সর্বত্রই দিন দিন বাড়ছে, ফলে এখন আর ছনের ঘর তেমন একটা চোখে পড়ে না। আবার ছনের ঘর সংস্কারও হচ্ছে খুবই কম, তবে পাহাড়ি জনপদগুলিতে এখনও ছনের ঘর লক্ষ্য করা যায়। এমন এক চিত্র প্রত্যক্ষ করা গেল তেলিয়ামুড়া মহকুমার মঙ্গিয়াগামী আরটি ব্লকের অধীন 18 মুড়া সহ বিভিন্ন উপজাতি এলাকাগুলিতে। তবে অধিকাংশ সময়েই লক্ষ্য করা গেছে বেশিরভাগ ছনের ব্যবহার বিভিন্ন প্রত্যন্ত এলাকায়। জুমিয়া পরিবারগুলিকে জুম চাষের জমিতে ছন বাঁশ দিয়ে টং বানাতে দেখা যায়, কিন্তু ছনের ব্যবহার বিগত দিনগুলির তুলনায় বর্তমানে অনেকটাই কমে গেছে। 18 মুড়া পাহাড়ের জঙ্গলে ছনের উৎপাদন খুবই কম, আর যা পাওয়া যায় তাও 5 গুণ দামে কিনতে হয়। এমনকি এমন পরিবারগুলি ছিল যারা ছন বিক্রি করে জীবিকা নির্বাহ করত, কিন্তু পাহাড়ের জঙ্গলে ছনের উৎপাদন কম হওয়াতে অনেক ছন ব্যবসায়ীরা ছন বিক্রির ব্যবসাও ছেড়ে দিয়েছে। বিগত দিনগুলিতে ডিসেম্বর মাস থেকে হাট বাজারে ছন আসা শুরু হতো। শীতকাল শুরু হতেই গ্রামীণ পাহাড়ি এলাকা থেকে শুরু করে শহরের ঘর বাড়িতে ছাউনি হিসেবে ছনের ব্যবহার ধুম পড়ে যেত। প্রায় পরিবারগুলি ছিল তখন ছনের উপর নির্ভরশীল। এই বিষয়ে এক জনজাতি ব্যক্তি জানান, ছন অনেক আসিত, এখন তো ছন পাওয়া যায় না, লাগিয়া ছনের বেড়া, ছনের টিন, ছনের চাল ওখানে নাই। অন্ত সবসময় এই সব বাড়ি বাড়ি ঘরে টিনের ঘর, টিনের চাল হয়ে গেছে, ওখানে ছন পাওয়া যায় না। যার ভিতরে ভিতরে যেটা আছে এইদিকে বা কয় একজন আছে, ছনের দাম মনে ওখানে 50 টাকা মোঠা, আগের আসলে 10 টাকা, 12 টাকা, 5 টাকা, এরকম ভাবে বিক্রি করে। তো আগে পাহাড়ি বাঙালি কিতা সব এই ছনের ঘর থাকতো, আগে অন্ত কিনে দেখা নাই। ওখানে কাজে লাগে টংঘরে, শুধু টংঘরটা, এরপরে ইয়াতে আছে যারা সুপারি পান, পানের যারা ইয়া করে চাষ করে এরা কাম লাগে। আধুনিকতার সাথে সাথে এখন ছনের উৎপাদন যেমন কমেছে, তেমনি ছনের ঘরের চাহিদাও কমে গেছে। কারণ মানুষ এখন আর বাঁশ ছন দিয়ে ঘর তৈরি করতে চায় না, বাঁশ ও ছন দিয়ে তৈরি ঘরগুলো বেশি দিন টেকসইও হয় না। ভিউ রিপোর্ট, আর ই নিউজ।
পিছিয়ে পড়া করবং জনজাতিদের উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও একাংশ আমলাদের কারণে অনেক উন্নয়নমূলক কাজ এখনো থমকে আছে। তেলিয়ামুড়ার পূর্ণচন্দ্র করবং পাড়ায় 11 পরিবারের করবং যাত্রী বসবাস। তাদের পানীয় জলের জন্য সরকারিভাবে সাব মার্জিবল মেশিন বসিয়ে দেওয়া হয় এবং একটি করে সিনটেক্স দেওয়া হয়। এছাড়া প্রতিটি পরিবারের আয় বাড়ানোর জন্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে শুকর ছানা প্রদান করা হয়। পাশাপাশি ওইসব পরিবারগুলির জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়। পাচ্ছেন এমজিএনরেগা প্রকল্পের কাজও। তবে এলাকাবাসীর যাতায়াতের জন্য একমাত্র রাস্তাটি এখন সংস্কার করা হয়নি এমনটাই অভিযোগ। এলাকায় পূর্ণচন্দ্র করবং পাড়ায় যে সিনিয়র বেসিক স্কুলটি রয়েছে এ বিদ্যালয়ের চারিদিকে প্রাচীর দেওয়ার কাজও এখন বাকি রয়েছে। আমরা এখানে যখন গ্রামে হয়েছিল সব দপ্তরের অফিসার এখানে আসছিল অবু আইছিল আর এখানে ঘোষণা করে রাখেছে আমরা সামনে যে করবং যাত্রীর জন্য ত্রিপুরা সরকার এক কোটি টাকা স্যাংশন করছে তাদের উন্নতি বিভিন্ন কাজের জন্য উন্নতি করার জন্য বা ত্রিরাখায় তোমার যে সমন করে আবার কিছু সমর্থন করা যায় কিনা তাদের সাহায্য বিভিন্ন কর্ম যারা কৃষি প্রয়োজন সেই চাহিদা মতো এই টাকা এই টাকাটা আমার মনে হইতেছে করবং জাতির আরেকটা হার আছে ত্রিপুরার মধ্যে জলের ব্যবস্থা আমরা সাপ্লাই আছে বড় এখান থেকে